কান আল্লাহ পাক দিয়েছে অনার্থ গান বাজনা শোনা যাবে ফাইসা কথা শোনা যাবে এ যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায়া কি শুনবা কোরআন তেলাওয়াত শুনবা মক্কানে ওলামা আকরামদের বয়ান শুনবা ইসলামী সংগীত শুনবা কোরআন তেলাওয়াত শুনবা কথা বলে ঠিক কি না এই কান আল্লাহ পাক দিয়েছে গান শোনার জন্য না তুমি গান শুনে মজা পাও खाली फाटाबी माने মমিন সেইটা বলবে যেইটা বললে সব হয় মমিন সেই সেই কাজ করবে যেই কাজ করলে সব হয় মমিন সেই সেই জিনিসগুলো শ্রবণ করবে শুনবে যেগুলো শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে মমিন থাকবে বলার মধ্যে সব শোনার মধ্যে সব করার মধ্যে সব কাজ যে করবে ওই কাজগুলো করার মধ্যেও সে মানবতার কল্যাণ ইসলামের কল্যাণে কাজ করবে ঠিক আল্লাহ সহি বুঝদান করুক জোরে কোন আমিন এটা মুমিন বান্দার কয় নাম্বার গুণাবলী আর জোরে বলেন এ যুবক কয় নাম্বার নামাজের মধ্যে কান্না আসে না কারণ হলো জাহান্নামের আয়াত চলে যায় জান্নাতের আয়াত চলে যায় ইমামও কাঁদে না মুসল্লিও ইমামও কাঁদে না মুসল্লিও কাঁদে এই পৃথিবীতে কত ইমাম আছে যারা জাহান্নামের আয়াত এলে চোখের পানি ছেড়ে দিয়ে নামাজের তিলাওয়াত অবস্থায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে বলেন সুবহানাল্লাহ আর আমরা এমন নামাজি কান্না আমাদের আসে না দিলের কান্তা লাগায় কথাগুলো শুনবেন সফল নামাজি হবেন দেখেন কিভাবে সালাত আদায় করতে হবে একটু দিলের কান্তা লাগায় শুনেন অনেকে বলে হুজুরুল নামাজের ওয়াজ জানি কথা কন ওগুলো নামাজের ওয়াজ শুনেছি কথা কন আছে না নামাজের ওয়াজ শুনেছেন জেনেছেন কিন্তু মনে রাখে যান বিশ্ব নবীর সময় সাহাবীদের সময় জুমার নামাজে যেই রকম মুসল্লি কানাই কানাই পূর্ণ ছিল ফজরের সালাতেও একই মুসল্লি মসজিদ ধরা ছিল সুবহানাল্লাহ বলে আর আমাদের জুমার নামাজে মুসল্লি আতে না আর ফজরে পাঁচজন খুঁজে পাওয়া যায় না তার মানে সাহাবীদের যুগের নামাজ আমাদের নামাজের মধ্যে আকাশ পাতাল ব্যবধান এখানে কম বেশি সবাই জুমার নামাজ পড়ে কিন্তু ফজর এসা মাগরিব বেশা খবর মন খারাপ হইতেই পারে বেনামাজি তো খুশি না নামাজের ওয়াজ শুনে রাগ করেছেন ওই ইউটিউব ইন্টারনেটে টিকটক এর কাটিং দেখে মনে করেন গোলাম রব্বানি গান গায় যুবকের আসনা বাড়ি যাবে লিল্লাহি তাকবীর মনের মতো আওয়াজ হলো না লিল্লাহি তাকবীর দিলের কান্তা লাগা শুনবেন বাজার সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন কাফেররা দূর থেকে তাকায় বলতে এগুলো মানুষ না অন্য কিছু সাহাবীরা মরুভূমির বালির উপরে নামাজ পড়তেন আসমানের পাখিগুলো খেজুর গাছ মনে করে করে সাহাবীদের মাথার উপরে বসে থাকতো কাদের উপরে বসে থাকতো সাহাবীরা টের পাইতো না বলেন সুবহানাল্লাহ সালাতের ভিতরে এত মনোযোগ কাদে পাখি পড়ে থাকে মাথায় পাখি পড়ে থাকে সাহাবীরা টের পাইতো না সুবহানাল্লাহ বলেন এত সালাতের প্রতি মনোযোগ মানে এত গভীর মনোযোগে তারা সালাত আদায় করতেন আর আমাদের একটা মশা পড়লে এই হাত আগে মশা মারি তারপরে সলা আর এখন ডিজিটাল মুসল্লি ফোন রিসিভ পর্যন্ত করে নামাজ পড়তে পড়তে কয় হ্যালো আমি নামাজে আছি পরে কথা বলছি আর নামাজ হয় কথা বলেন নামাজ হয়
নামাজও পড়ে এদিক ওদিক তাকায়, এরকম মুসল্লি আছে না? না হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছেন, সন্তানকে বিষাক্ত সাপ পেঁচিয়ে ধরেছেন, তিনি নামাজে এত মনোযোগ, সন্তানকে বিষাক্ত সাপ ধরেছেন তাও টের পায়নি। সুবহানাল্লাহ, এত মনোযোগ, সন্তান খেলাধুলা করে বিষাক্ত সাপ আইসা ধরে, স্ত্রী মানুষজনকে ডেকে সন্তানকে বিপদ মুক্ত করে, তারপরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা টের পায় নাই। সুবহানাল্লাহ, আর আমরা নামাজের মধ্যে কারেন্ট গেলেও টের পাই, কারেন্ট আসলেও টের পাই, কারেন্ট গেলে কয় ইস গেল রে, আর আসলে কয় আহ শান্তি, কথা কোন ঠিক কি না? এরকম মুসল্লি আমাদের পীরগঞ্জে নাই? আছে? তারা কার হাত তোলেন? এ বাজান দিলের কানটা লাগা শুনবেন, আমরা নামাজ পড়ি, কয়টা ফ্যান আছে গনি, লেখা কি আছে মসজিদে গনি, লেখা দেখে আমি আশ্চর্য হয়ে যাই। বাংলাদেশে একটা বলবো না কোন জায়গায় গেছেন বলবো না, সেখানে পুলিশ দিয়ে ঘেরা, তারপরে ওখানে লেখা আছে জুতা চোর হইতে সাবধান, অথচ আশেপাশে কি দাঁড়িয়ে আছে প্রশাসনের লোক দাঁড়িয়ে আছে। এখন প্রশাসনের লোক যে এলাকায় নামাজ পড়ে, যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ে, সেখানে যদি এই কথা লেখা থাকে, এটা জাতির জন্য দুঃখজনক ব্যাপার না? এই জন্য ভাই এই কথাগুলো বলতে গেলেই তো অবস্থা খারাপ। আমরা এত মুসল্লি হয়ে গেছি, এত মুসল্লি হয়ে গেছি যে নামাজ পড়তে গিয়ে আর এক ভাইয়ের স্যান্ডেল চুরি করে আনি। কথা বলেন না কেন? নামাজ পড়তে গিয়ে আর একটা মুসল্লি ভাইয়ের কি চুরি করে? মোবাইলে চুরি করে। দেখছেন না একটা ভিডিও, নামাজে দাঁড়াইছে, সামনে টাচ ফোন রাখছে, ও যখন সিজদায় চলে গেছে মোবাইল নিয়ে বের হয়ে চলে গেছে। তবে এরকম ছেলেমেলা অবশ্য বীরগঞ্জে নাই না, একটাও নেই। কারণ বীরগঞ্জের মানুষই তো আল্লাহর ওলি, এটা পীরের গঞ্জ, বীরগঞ্জ মানে এত পীর, কথা কন ঠিক কি না? পীরের হাট বাজারে এলাকায়, কথা কন ঠিক কি না? বাজান গমার দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন, এলোমেলো করা যাবে না। রাত্রি যেহেতু গভীর হয়েছে, যেন হালকা পাতলা কষ্ট হচ্ছে, মন খারাপ করেছেন, তাহলে সলাত হওয়া লাগবে। সলাতের মতো সলাত পড়তে গিয়ে তামাশা করলে হবে না, নামাজ খালি তাড়াহুড়ো করে পড়লে হবে না। কথা কন ইমাম সাহেবের মুসল্লি একসাথে জহরের চার রাকাত সুন্নত পড়ার জন্য দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেবের দুই রাকাত পড়ার আগে মুসল্লি চার রাকাত শেষ। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, ভাই কি ব্যাপার, আমার দুই রাকাত পড়ার আগে আপনার চার রাকাত পড়া শেষ হয়ে গেল? কয় হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই বলে চর্চা কম, আর এত চর্চা, হুজুর বলতেছে সুরে ফাতিহা ভালো করে বলো তো, আলহামদুলিল্লাহ মানে এমন কায়দায় সুরে ফাতিহা পড়ছে ফেরেশতারাও বোঝেনি, নেকি লেখ ফিলা গুনে লেখ, কথা কোন ঠিক কি না? এরকম নামাজ আছে না? নাই। আর আমার দেশের একটা নামাজ আছে, এই নামাজের নাম হলো তারাবির নামাজ। কিসের নামাজ? তারাবির নামাজ। যে মসজিদে যত স্পিরিটে পড়া হয় সেই ইমামের তত বেশি বেতন বেশি, কথা কন না? কথা কন না? তারাবি মানে তাড়াতাড়ি না, ধীর স্থির ভাবে পড়া লাগবে। হাই রে মুসলমান, আমাদের ইমান আমল যাচ্ছে কোথায়? চার মিনিটে চার রাকাত শেষ। আর সাহাবীরা, এমনও সাহাবী আছেন দুই রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছে। সুবহানাল্লাহ, আজকে না কাল সকাল নয়টার পরে কয় রাকাত? আর আমরা এই যে মাঝে মাঝে শবে বরাত আসে, মেরাজ রাত আসে, তারপরে শবে কদর আসে, পরের দিনে হিসাব হয় মাসাঙ্গে বৈশা বাজারে বৈশা কয় রাকাত? কয় 400 রাকাত। ওই কি বাইতন নাকি রে? নামাজ পড়ছে না বাত্তারি করছে, এক রাতে বলে 400 রাকাত নামাজ পড়ছে, এরকম আছে না? না, 400 রাকাত পড়া লাগবে না। 4 রাকাত যদি পড়ে আর নামাজ যদি নামাজের মতো হয়, 400 রাকাতের বেশি সব পাও। কারণ নামাজ হলো 5 ওয়াক্ত, আর আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন 50 ওয়াক্ত কাজ। সুবহানাল্লাহ, বিশ্বনবী যেইভাবে সলাত আদায় করেছেন, সাহাবা ইকরাম যেইভাবে সলাত আদায় করেছেন, সলাত যদি 5 ওয়াক্ত ওইভাবেই হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা 5 ওয়াক্ত সলাত আদায়কারী বান্দার আমলনামায় 50 ওয়াক্ত সলাতের সওয়াব লিখে দেবেন।
এরকম নামাজে অবশ্য গিরগঞ্জে নাই, কারণ পীরের গঞ্জেও তো বড় বড় আল্লাহর ওলি আছে। যারা বিনয়ের সহিত সালাত আদায় করে নম্রভাবে ভদ্রভাবে আল্লাহর ভয় দিলের ভিতরে নিয়ে সালাত আদায় করা লাগবে। কার ভয়? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, ইবাদত যদি আল্লাহ কবুল করার মতো হয়, ইবাদত যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী জি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আসমান জমিনের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য। বলুন আল্লাহু আকবার। ইবাদত যদি ইবাদতের মতো হয়, আল্লাযীনা হুম আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, যদি সালাত সালাতের মতো হয়, ইবাদত ইবাদতের মতো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের রিজিকের কোনো টেনশন থাকবে না, তোমাদের কোনো ভয় থাকবে না, রিজিকের ভয় থেকে নিরাপত্তা আমি আল্লাহ দেব। বলুন সুবহানাল্লাহ।